বন্ধুরা, কমন জীবজন্তু নিয়ে আমি অনেক আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি। এখন আনকমন কিছু প্রাণীদেরকে নিয়েও মনোরঞ্জন দেওয়ার জন্য আপনার সাথে গল্পের ছলে আলোচনা করব বলে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টায় এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় আমি এরকম যে নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসি, সেইটা সার্থকতা করার জন্য, আরও ভালো ভালো উপস্থাপনা করার জন্য আমি আনকমন কিছু প্রাণীদের সম্পর্কে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করার পাশাপাশি আমার নিজের দেখা ব্যক্তিগত অভিজ্ঞতাটাকে মিলে মিশে একাকার করে গল্পের ছলে আপনার সাথে শেয়ার করব বলে আজকেও চলে এলাম। তাহলে বন্ধু, আজকে কি প্রাণী নিয়ে আলোচনা করছি সেটা হয়তোবা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখে ফেলেছেন, যার নাম হচ্ছে কাদা খোঁচা পাখি। এই কাদা খোঁচা পাখিটা নিয়ে আজকে অনেকগুলো ইন্টারেস্টিং তথ্য কিন্তু নিয়ে এসেছি, আপনি জানলে পরে অনেক মজা পাবেন। সুতরাং মজা পাওয়ার জন্য, বিনামূল্যে মজা পাওয়ার জন্য আজকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে একটু সঙ্গে থাকবেন, মজা হতে চলেছে। তাহলে বন্ধু, আজকে দেরি না করে চলুন আসল কথায় যাওয়া যাক। আর যা আসল কথায় যাওয়ার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব, ভিডিওটার ঠিক উপরের ডান দিকে দেখুন ফাঁকা জায়গাটায় কর্নারে আঙুল দিয়ে টাচ করলে দেখবেন ওখানে একটা সেটিংসের বটন পাবেন। সেই সেটিংসে টাচ করে ভিডিওর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নিন, 700 করি রেজুলেশন করুন, 720 কোয়ালিটি করে নিন, তাহলে ভিডিওটা আপনি আরও পরিষ্কার ভালোভাবে দেখতে পারবেন। আর ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে একদম কর্নারে ফাঁকা জায়গাটায় টাচ করলে পরে একটা ত্রিভুজ বা চতুর্ভুজ আকৃতির যে অংশটা পাবো ওটাকে টাচ করলে ফুল স্ক্রিন হয়, এটা তো আপনারাও জানেন। সুতরাং ফুল স্ক্রিনে যদি আপনি কোয়ালিটি বাড়িয়ে ভিডিওটা দেখেন তাহলে আরও মজা পাবেন, কেননা আনকমন সম্পর্কে জানতে সবারই আগ্রহ হয় জানি। আর এছাড়া ফুল স্ক্রিন করার জন্য আরেকটা উপায় আমি আপনাকে বলছি, আমার এই নাকটাই ঠিক আপনি মোবাইলের স্ক্রিনে আঙুল দিয়ে উপরের দিকে দিয়ে তুলুন, দেখবেন আপনার মোবাইলটা ফুল স্ক্রিন হয়েছে। বিশ্বাস না করলে এখনই চেষ্টা করুন, আমার এই নাকের মধ্যে আঙুল দেবেন, দিয়ে একটু উপরের দিকে ঠেলে দিন, ফুল স্ক্রিন হয়ে গেছে। বন্ধুরা, এইগুলো নতুন টপিক, এরকম আরও অনেক কিছু নতুন টিপস আমি কিন্তু আপনাকে দেব। সুতরাং আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, দারুণ ইন্টারেস্টিং টপিকগুলো আজকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি। তাহলে দেরি না করে চলুন আলোচনা করি আজকের সেই কাদা খোঁচা পাখিকে নিয়ে। কারণ কেন, আমাদের আজকের আলোচ্য বিষয়টাকে নিয়ে ওই কীভাবে মোবাইলের স্ক্রিন বড় হবে, কোয়ালিটি কী করে বাড়ানো হবে, এইসব নিয়ে আলোচনা করলে কিন্তু চলবে না। সুতরাং কাদা খোঁচা পাখির ইংরেজি নাম হচ্ছে স্নাইপ বার্ড। তো খালবিল জলাশয়ে কাদা খুঁচিয়ে কেঁচু বের করে খায় বলে একে কাদা খুঁচাও বলা হয়। আধুনিক প্রযুক্তির ডিজিটাল ফাঁদে ফেলে অনেকেই কিন্তু এই পাখিটাকে ফাঁদে ফেলে ধরে অবাধে বিক্রি হচ্ছে। এই পাখি পরিবেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, সুতরাং এই পাখিদের সংখ্যা কমতে দেওয়া যাবে না। আমি আপনি সহ বন দপ্তরের সহযোগিতায় বিনামূল্যে সহযোগিতা করে আমরা কিন্তু এই জিনিসটাকে বাঁচাতে পারি। কীরকম, ইদানিংকালে ডিজিটাল ফাঁদের ব্যাপারে গোপনে তথ্য সংগ্রহ করে প্রশাসনকে জানাতে হবে। কী করে এই ডিজিটালের যে কায়দাটা, এটা সম্পর্কে জানতে পারলে আপনি অবাক হবেন বন্ধুরা। আমি বলবো দাঁড়ান তো, প্রশাসনকে জানাতে হবে, খবর দিতে হবে, বন দপ্তরকে জানাতে হবে। তার জন্য আপনাকে প্রথমে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের ফোন নম্বরগুলো কালেকশন করে সঙ্গে রাখতে হবে এবং খোঁজখবর নিতে হবে যে আশেপাশে এরকম কেউ অন্যায় কাজ করছে কি না। তো পরিযায়ী পাখিগুলো যখন, এই পাখিটা যেহেতু পরিযায়ী, তো দেশ থেকে পরিযায়ী পাখি রূপে আসে, তো পরিবেশ পছন্দ হলে তারা আজীবন থেকে যাওয়ার জন্য সিদ্ধান্তও নিয়ে থাকে। কিন্তু মানুষের এই ডিজিটাল কায়দায় যে ফাঁদ পেতে তাদেরকে ধরা হয়, এইসব শিকারীদের অত্যাচারে তারা থাকতে চায় না। অন্যান্য পরিযায়ী পাখিরা কয়েক মাস পর ফেরত গেলেও এদের অর্ধেকটা কিন্তু থেকে যায়, তারা ভালোবাসে বলে। কিন্তু শিকারীরা তাদের সেই দুর্বলতার সুযোগটা নিয়ে তাকে মেরে ধরে খাওয়ার চেষ্টা করে। ডিজিটাল ফাঁদে যেভাবে মোবাইলে তাদের পাখির আওয়াজটা ডাউনলোড করে তাকে একটা সাউন্ড বক্সের মাধ্যমে বাজিয়ে রাখা হলে একটা ঝুপের ভেতরে, আর তার আশেপাশে ফাঁদগুলো পাতা থাকবে, আর সেই ফাঁদে পা দিলেই সেই পাখিগুলো আটকে যাচ্ছে আর
ডিজিটাল ওই ব্যাপারে আমি আরও বিস্তারিত পড়ে আসছি, এক্ষুনি আমি বলবো। আর তার আগে আমি আপনাকে হাত জোর করে একটা অনুরোধ করছি, এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর দেওয়া আছে, অল্প দাম দিকে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনি আমার ইউটিউব চ্যানেল এবং ডেসক্রিপশন বক্স সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পাবেন। পাশাপাশি ওইখানে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্কগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো এবং ইউটিউবের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন। কেননা তাতে একটা সুবিধা হবে, কোনো কারণে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে রিডাইরেক্টভাবে ওই অপশানগুলো আপনি যে আমাকে ফলো করে রেখেছেন সোশ্যাল সাইটে তার মাধ্যমে কিন্তু আমি আপনার সঙ্গে আবার যোগাযোগ করে নেব, তাতে করে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। এবং কোনো কারণে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়, আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমি আপনাকে আরও রিডাইরেক্ট করে আবার সংযোগ স্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার লিঙ্কগুলোর মধ্যে 3টে সেরা ভিডিওর লিঙ্কও আমি ওখানে দিয়ে রেখেছি। সেই 3টের মধ্যে যে কোনো একটাতে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ওই সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে করে আপনার মতো ওনারাও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে জানতে পারবেন এবং অনেক কিছু বিনামূল্যে উপকৃত তথ্যগুলোও কিন্তু পাবেন, যার ফলে আপনি এবং আপনার বন্ধুবান্ধবরা সবাই মিলে যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আর একটু গ্রো হতে সাহায্য করেন, যার ফলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য। দামি ক্যামেরা এবং লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আমি আরও উন্নত মানের ভিডিও আপনাকে হেল্প করার জন্য আপনার জন্য নিয়ে আসবো। সুতরাং এই আশা ভরসা রেখে আমি আর একটা অনুরোধ করব, আমি অবাঙালি এবং বাঙালি অবাঙালি হওয়া সত্ত্বেও আমি বাংলায় ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি, আমার ভুলভ্রান্তি তো হবেই একটু। তো আপনি যেহেতু পিওর বাঙালি, সুতরাং আপনার চোখে কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো খুব সহজে ধরা পড়বে, সেই ভুলভ্রান্তিগুলো আমাকে নিচে কমেন্ট সেকশানে ধরিয়ে দেবেন, লিখবেন কোথায় ভুল হচ্ছে, কী করে হলে আরও একটু ভালো ভিডিও হবে। সুতরাং ওই ভুলভ্রান্তিগুলো আপনি দরিয়ে দেবেন এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত আমার ভিডিওর মাধ্যমে জানতে চান সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। তাহলে বন্ধু, আজকে বাজে কথা যেন কম বেশি বলা হয়ে যাচ্ছে, সুতরাং কম বলে কাজের কথাটা বলি, আর আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার আমার কোনো অধিকার নেই। কাদা খোঁচা পাখির ডাক মোবাইলে ডাউনলোড করে জুপের ভেতরে রেখে দেওয়ার পর মোবাইলে পাখির আওয়াজ লম্বা সময় ধরে চলতে থাকে, আশেপাশে একই জাতির যে পাখি তারা শুনে ওই ফাঁদ পেতে রাখা যে জায়গাটাতে কিন্তু পেরিয়ে সেই ঝুপে যাওয়ার চেষ্টা করে, সেখানে পেরোতে গিয়ে কিন্তু ফাঁদে পা দিয়ে আটকে যায় এবং আশেপাশে থাকা কাদা খোঁজা পাখিরা নিজের জাত ভাইয়ের ডাক শুনে কাছে এলেই ফাঁদে আটকা পড়ে যায় এবং অবৈধ এই ফাঁদের ফলে বিপন্ন হচ্ছে অনেক প্রজাতির পাখি। তার পাশাপাশি এই কাদা খোঁজা পাখিও কিন্তু ধরা পড়লে তাকে জেলবন্দি সহ আর্থিক জরিমানার পর্যায়ে কিন্তু পড়তে পারেন আপনি। কেননা আপনি বা আপনার আত্মীয় এই কাজটা যদি করে থাকে তাকে সোজাসুজি বারণ করে দিন, যদি সে কথা না শুনে আপনি গোপনে প্রশাসনকে এবং বন দপ্তরকে জানাবেন, যাতে করে ওনারা কিন্তু ওনাদের উচিত শিক্ষা দেবেন এবং এরকম অবৈধ কাজ পরবর্তী সময় যেন না করে সে ব্যাপারে কিন্তু সাবধান সতর্কতা করে ওনাদের প্রয়োজনীয় শাস্তিস্বরূপ ব্যবস্থা নেবেন, আইনি ব্যবস্থা। পরিযায়ী পাখিদের বাজার মূল্য কিন্তু এখন চৌড়া, এভাবে পরিযায়ী পাখি নিধনের ফলে একদিকে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ফসলি জমিতে ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণের ফসল নষ্ট হচ্ছে বেশি এবং উপকারী পাখিদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই কাদা খোঁজা পাখিদের লম্বা চুলটাকে পাটা একটু খাটো, প্রজননের সময় তারা বেশিরভাগ একা একাই থাকার চেষ্টা করে, মাইগ্রেশন হিসাবে পরিযায়ী পাখি হিসাবে তারা বিদেশ থেকে যখন ঘুরে ঘুরে আসাকালীন সময় সারা বাকি একাই থাকতে পারে, আর যখন ওই পরিযায়ী হিসাবে যখন আসে তখন দল বেঁধেই আসে, কিন্তু আসার পর যে যার জায়গায় দখল করে সেখানটায় থাকার চেষ্টা করে এবং জায়গা পছন্দ হলে সেখানে চিরস্থায়ী হিসাবে থেকে যাওয়ার চেষ্টা করে, আবার পুনরায় সেই পূর্বের জায়গাতে ফিরে যাওয়ার আশা করে না। সুতরাং এরকম একটা খুবই প্রিয় পাখিটাকে আমরা যদি সংরক্ষণের মাধ্যমে একটু হেল্প করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই লাভ, আখের নিজের লাভ কেন আমরা নিজেরা বুঝবো না। আমাদের আশেপাশে এরকম বেশ কয়েকজন শিকারীরা অবৈধভাবে পশু শিকার করছে, পাখির শিকার করছে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার আমাদের প্রয়োজন রয়েছে। কারণ কেন, আমাদের যে সামাজিক পরিবেশটা ওটাকে রক্ষা করার বিশেষ প্রয়োজন আছে। তাহলে বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।